উইন্টারে আমরা কম বেশি সবাই বারবিকিউ অ্যারেঞ্জ করে থাকি। সেটা যখন ভ্যাকেশন শুরু হয় তখন সব ফ্যামিলিতে গেট টুগেদার হোক অথবা ফ্রেন্ডস রিউনিয়ন যে কোনো কিছু, কিন্তু সেটা যদি আমরা বাসায় বানিয়ে ফেলি তাহলে তো কথাই থাকে না। তো আজকে আমরা বানাবো বারবিকিউ গ্রিল চিকেন, যেটা হবে খুব কম সময় এবং খুব কম ইনগ্রেডিয়েন্টসের সাথে। আজকে আমি ইউজ করছি গ্রিন চিকেনের চিকেন, কারণ তাদের চিকেন হচ্ছে অ্যান্টিবায়োটিক ফ্রি, গ্রেন ফেড এবং নিজস্ব ফার্মে তৈরি। ম্যারিনেশনের জন্য আমি নিচ্ছি হাফ কাপ ইয়োগার্ট, 2 teaspoons লেমন জুস, 1 teaspoon রেড চিলি পাউডার, 1 teaspoon পেপার এবং 2 teaspoon তান্দুরি মশলা। তারপর দিয়ে দিব জিঞ্জার, গার্লিক পেস্ট অ্যান্ড সাম কিউমিন পেস্ট। এরপর আমি দিয়ে দিব 1/2 teaspoon চিনি এবং লবণ স্বাদ অনুসারে। এখন দিয়ে দিচ্ছি 2 tablespoons বারবিকিউ সস, যেটা হচ্ছে এটার মেইন ইনগ্রেডিয়েন্ট। অ্যান্ড তারপরে আমি সব কিছু ভালোভাবে মিক্স করে ফেলবো। স্পাইসের অ্যামাউন্ট আপনি কতটুকু ঝাল খেতে পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে। এরপর আমি গ্রিন চিকেনটা ভালোভাবে একটু কেটে নিব, যাতে মশলা ভিতরে ভালোভাবে ঢুকতে পারে, এবং তারপর আমি ওটা ম্যারিনেট করব। আমরা যে ম্যারিনেশনে করা মশলাটা রেডি করেছিলাম সেটা আমরা এখন চিকেনের উপর দিয়ে দিব এবং ভালোভাবে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। যেহেতু বারবিকিউ সস একটা স্ট্রং ফ্লেভার থাকে, এই জন্য আমি অল্প একটু বারবিকিউ সস দিয়েছি প্রথমে। ম্যারিনেট করার পর আমি মুরগিটা সারা রাত ফ্রিজে রাখবো, যেন মশলা সব জায়গায় ঢুকতে পারে। তারপর প্যানে একটু তেল নিয়ে নিব। আমি এখানে মাস্টার্ড অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। এই ম্যারিনেট করা চিকেনটা আমরা এখন এখানে ভেজে নিব এবং যে মশলাটা ছিল সেই মশলা দিয়ে আমরা ব্রাশ করে নিব। আমি বারবিকিউটা গ্রিল প্যানে করছি, বেস্ট হবে যদি আপনি লো ফ্লেমে এটা কুক করেন। প্রথমে গ্রিল প্যানে হিটটা শিওর হওয়ার জন্য আমি 2টা মুরগি ইউজ করছিলাম। এরপর আমি বাকি যে 2 পিস ছিল সেটাও দিয়ে দিলাম। চিকেনের 2 সাইড আমরা ভালোভাবে যে ম্যারিনেট করা মশলাটা সেটা আমরা এখানে দিয়ে দিব এবং এটার কম আছে রান্না। এখন লাস্টে আমি যে চিকেনটা আছে তার উপর আমি দিয়ে দিচ্ছি বারবিকিউ সস, কারণ এটাই হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা আমি আগেও বলেছিলাম। তো বারবিকিউ সসটা আমি একটু ব্রাশ করে নিব এবং যে স্লো কুকড চিকেনটা আছে সেটার সাথে বারবিকিউ সসটাও একটু মিশে যাবে। অ্যান্ড আমাদের বারবিকিউ গ্রিল চিকেন একদম রেডি। যেহেতু লো ফ্লেমে রান্না করেছিলাম এই জন্য মুরগিটা পুড়েও যায়নি এবং খেতেও অনেক মজা হয়েছে। শীতের সময় বারবিকিউ এবং গার্লিক নান থাকলে আর কোনো কথাই থাকে না। সো দ্যাটস অল ফর টুডে, ডু ট্রাই দিস অ্যাট হোম অ্যান্ড লেট মি নো অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স।